বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমি তোমাদের জন্য এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশ সম্পূর্ণ সাজেশন কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো তার আগে বলে রাখি যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করো না এবং আইকন অবশ্যই ক্লিক করে রাখো যাতে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা দেখতে পাও প্রথমে বলে রাখি আমাদের পরীক্ষায় কী আসবে দেখো আমাদের পরীক্ষায় এমসিকিউ আসবে আমাদের পরীক্ষায় এসে কিউ আসবে এবং আমাদের পরীক্ষায় লার্স কোশ্চেন অর্থাৎ বড় কোশ্চেন আছে এমসি কিউ কোশ্চেন আমাদের চব্বিশটা করতে হবে এসএ কেউ কোশ্চেন আমাদের ষোলোটা করতে হবে এবং বড় কোশ্চেন আমাকে পাঁচটা লিখতে হবে তাহলে এদিকে রয়েছে চব্বিশ মার্ক এদিকে ষোলো মার্ক এদিকে পাঁচ গুণ আট মানে হচ্ছে চল্লিশ মার্ক বোঝা কি বললাম তো এই যে শর্ট কোশ্চেন অর্থাৎ এমসিকিউ এবং এসি করার জন্য কিন্তু আমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং চেষ্টা করবো তোমাদের জন্য বেস্ট হান্ড্রেড কোশ্চেনের একটা সেট তোমাদের সামনে তুলে ধরা যে প্রশ্নগুলো তোমাদের ভালো করে প্র্যাকটিস করো আশা করছি যে সেখান থেকে অসংখ্য প্রশ্ন কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষায় পাবে এবার আমরা আসবো যেটা আমাদের মূল সাজেশন অর্থাৎ লার্জ কোশ্চেন লার্স কোশ্চেন আমাদের আট মার্কের প্রশ্ন হয় আমাদের পাঁচটা কোশ্চেন লিখতে হয় অর্থাৎ মোট হচ্ছে চল্লিশ মার্ক তো এই চল্লিশ মার্কের সাজেশনই কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি আমাদের পরীক্ষার যে সিস্টেম রয়েছে সিস্টেমটা আগে তোমাদের একটু বুঝিয়ে নিই আমাদের পাঁচটা প্রশ্ন আসবে স্বাভাবিকভাবে তিন দাগে গ্রুপ সিতে কি বললাম গ্রুপ সিতে কিন্তু আমাদের তিন দাগে এই প্রশ্নটা আসে এবার দেখো তিন দাগের প্রশ্নের মধ্যে তাহলে কি আসবে একটা এ দাগে প্রশ্ন আসবে বি দাগে প্রশ্ন আসবে সি দাগে প্রশ্ন আসবে ডি দাগে প্রশ্ন আসবে এবং ই দাগে প্রশ্ন আসবে এই পাঁচটা কিন্তু আমাদের আসবে মনে রাখবে এ দাগের কোশ্চেনে এক্সট্রা কোশ্চেন থাকবে বোঝা গেল বি দাগের কোশ্চেনে কিন্তু কোনো এক্সট্রা কোশ্চেন থাকবে না সি দাগের কোশ্চেনেও তাই কোনো এক্সট্রা কোশ্চেন থাকবে না ডি দাগের কোশ্চেনে কোনো কোনো বছর এক্সট্রা থাকে আবার কোনো কোনো বছর এক্সট্রা থাকে না ই দাগের প্রশ্নেও তাই কোনো কোনো বছর এক্সট্রা থাকে আবার কোনো কোনো বছর এক্সট্রা থাকে না অর্থাৎ চার দাগের কোশ্চেনে কিন্তু আমরা এক্সট্রা পাবো নিশ্চিত সরি এ দাগের কোশ্চেনে কিন্তু ডি বা ই দাগের কোশ্চেনে কোনটা এক্সট্রা পাবো কোনো কোনোটার কোনো গ্যারান্টি নেই বি এবং সি দাগের কোশ্চেনে কিন্তু আমরা কোনো এক্সট্রা এক্সট্রা প্রশ্ন পাবো না অর্থাৎ তোমরা বুঝতেই পারছো আমাদের প্রশ্নগুলো এমনভাবে পড়তে হবে যাতে যদি আমাদের কোনো অপশান না দেয় তাহলে যেন আমরা সেই প্রশ্নগুলোর উত্তর করতে পারি যেহেতু আমাদের কোনো অপশান থাকছে না অপশান মানে কি অপশান মানে অথবা এটা করো অথবা এটা করো তো যেহেতু আমাদের অথবা থাকছে না সেহেতু বুঝতেই হবে যে আমাদের একটা প্রশ্ন আসলে সেই প্রশ্নটাই কিন্তু আমাকে পরীক্ষায় লিখতে হবে আশা করি বিষয়টা বোঝাতে পারলাম যার জন্য কয়েকটি প্রশ্ন তোমাদের সামনে একটু বেশি রেখেছি কারণ আমরা এটাই চাই যে তোমরা পরীক্ষার হলে হুবহু কোশ্চেন কমন পাও এমন চারটে পাঁচটা প্রশ্ন দিলাম যে একটা কোশ্চেন কলম কমন পেলাম না আর না লিখে বাড়ি চলে আসলাম সেটা যেন না হয় তার জন্য একটুখানি কষ্ট করে দুটো কোশ্চেন বেশি পড়লে খুব বেশি একটা ক্ষতি হবে বলে মনে হয় না তো চলো আমরা এবার যে মূল যে বিষয় সেই মূল বিষয়ে প্রবেশ করি তাহলে আমরা যেটা বললাম আমরা এ দাগে অর পাবো ডি দাগেও অর পাবো এবং ই দাগেও অর পাবো কিন্তু বি এবং সি দাগে কিন্তু কোনো অথবা প্রশ্ন থাকবে না যার জন্য কিন্তু বি এবং সি এর জন্য আমাদের প্রশ্নগুলো একটু খুব ভালো করে পড়তে হবে চলো এবার আমরা দেখে নিই পরপর ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো কি আছে আজকের আলোচনায় আমরা সরমোট তোমাদের জন্য বারোটি প্রশ্ন রেখেছি কি বললাম সরমোট বারোটি প্রশ্ন রেখেছি সেটাও একটু বলে নিই বিষয়টা তোমাদের জন্য বারোটি প্রশ্ন রেখেছি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে পাঁচটা প্লাস দুটো মানে দুটো কোশ্চেন এক্সট্রা দেয় মোট সাতটা কোশ্চেন তোমরা পরীক্ষায় পাবে এবং আশা করছি এই যে বারোটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হয়েছে এই বারোটি প্রশ্নের ভেতরে সাতটি প্রশ্ন তোমরা কিন্তু উপকরণ পাবে চলো এবার আমরা সাজেশনগুলো দেখে নিই এখনও আবার বলছি যারা সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চলো এবার পরের প্রশ্ন প্রথম প্রশ্ন পরিবেশের অবক্ষয় বলতে কি বোঝো পরিবেশের অবক্ষয়ের কারণগুলি আলোচনা করো পরিবেশের ওপর মানুষের কার্যকলাপের প্রভাব সম্পর্কে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন উন্নয়নের প্রয়োজনে অর্থনৈতিক চাহিদা উল্লেখ করো এবং উন্নয়নের প্রয়োজনে সমাজের ভূমিকা লেখো তিন নম্বর প্রশ্ন সম্পদ এবং বজ্রের মধ্যে পার্থক্য লেখো পরিবেশের ধারণ ক্ষমতা বলতে কি বোঝো চার নম্বর প্রশ্ন পরিবেশের সংজ্ঞা দাও পরিবেশের বিভিন্ন উপাদানগুলির সংক্ষেপে আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন শহরাঞ্চলের পরিবেশগত সমস্যা সংক্ষেপে ব্যাখ্যা করো পরে কোশ্চেন জনসংখ্যা ও পরিবেশের মধ্যে সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো আট নম্বর প্রশ্ন পরিবেশ আন্দোলনে ইকো ক্লাবের ভূমিকা উল্লেখ করো পরে কোশ্চেন জলে আর্সেনিক দূষণ মোকাবেলা করার পদ্ধতিগুলো উল্লেখ করো এবং স্থল দূষণের কারণগুলি সংক্ষেপে আলোচনা ন নম্বর প্রশ্ন মানুষের শরীরের ওপর পরিবেশ দূষণের প্রভাবগুলি আলোচনা করো ইউট্রোফিকেশনের কারণ কি পরবর্তী কোশ্চেন শক্তি সম্পদ বলতে কী বোঝো শক্তির অথবা ভূতাপীয় শক্তির ওপর সংক্ষিপ্ত টিকা আলোচনা করো পরে কোশ্চেন পেট্রোলিয়ামকে তরল শোনা বলা হয় কেন পেট্রোলিয়ামের ব্যবহারগুলি লেখো অথবা ভারতবর্ষের বর্তমান শক্তি পরিস্থিতির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো লাস্ট কোশ্চেন পরিবেশের ওপর জীবাশ্ম জ্বালানির প্রভাব আলোচনা করো দেখো তোমাদের যেটা বললাম এই যে বারোটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম খুব ভালো করে এই প্রশ্ন কটা রেডি করো এর মধ্যে থেকেই ফাইনালে কমন আসবে কিন্তু কোনো কোশ্চেন বাদ দিও না কারণ যেটা তোমাদের বললাম বিদাগ এবং সিদাক কিন্তু কোনো অর্থ থাকবে না যার জন্য কিন্তু এই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন ভালো করে রেডি রাখবে এবং আশা করছি যেটা বললাম পাঁচটা প্রশ্ন তোমাদের লিখতে হবে মার্কের এই পাঁচটা প্রশ্নের ভেতরে পাঁচটায় তোমরা কমন পাবে বলে আশা প্রকাশ করছি তো আজকের মধ্যে এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ